আজকে আমার সঙ্গে ঘটছে, একজন পরিবারের সঙ্গে ঘটছে, কালকে আপনার পরিবারের সঙ্গে ঘটবে যতক্ষণ প্রেস জামার অবস্থা। আমি চশমা ইউজ করি, আমার চশমা পাচ্ছি না। আমি আমার নিজের মাকে নিয়ে, আমার 14 নম্বর ওয়ার্ড, ওরা হিজং না আমাকে নিয়ে যায় এবং কপালে আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে আমার মোবাইলটা নিয়ে নেয়, সেই সময় আমাকে বলছি, যেটা কোনোভাবেই সম্ভব নয়। এবং শেষ পর্যন্ত ওরা কোনো না কোনো জায়গাতে চাপে পড়ে আমাকে সদরঘাট বিজেপি সারাদিন যে ঘটনা ঘটেছে পৌরসভা নির্বাচনকে সামনে রেখে, সাধারণ মানুষ আক্রান্ত, ভোট দিতে পারেনি বিজেপির প্রার্থীরা, ভোট দিতে পারেনি বিজেপির কর্মীরা, সমর্থকরা ভোট দিতে পারেনি। আমরা মনে করেছি এই ভোট নয়, ভোটের নামে প্রহসন হয়েছে। ভোট কেন্দ্র থেকে তাদেরকে পালিয়ে দেওয়া, পাঠিয়ে দেওয়া হয়েছে। তাদের অনেক মানুষকে আবার হাতে কালি লাগিয়ে তাদেরকে বলছে ভোট হয়ে গেছে। সাধারণ মানুষকে জিজ্ঞাসা করুন, আমরা এই ভোটকে বয়কট করলাম এবং যারা চুরি করে আগামী 2 তারিখ কাউন্সিলর হবে তাদেরকে আমরা শুভেচ্ছা জানিয়ে দিলাম, আমরা কাউন্টিংও বয়কট করলাম। আমরা পুনর্নির্বাচনকে, এরা এদেরকে কোনো রাজনৈতিক দল নয়, আমরা নির্বাচন কমিশন, প্রশাসন, তৃণমূল কংগ্রেসের নেতারা এবং বহিরাগত, এরা একই নৌকায় দুলছে। আমরা কোনোটাই বলে কাজ হবে না, কিন্তু অফিসিয়ালি আমরা পুনর্নির্বাচন চাইছি। কিন্তু নির্বাচন কমিশন রাজ্যের হাতে তামাক খাচ্ছে, কোনোদিনই হবে না কাউন্টিংও বয়কট, নির্বাচন বয়কট, কোনো কিছু হয়নি। সাধারণ মানুষকে হত্যা করাছে, গণতন্ত্র হত্যা করেছে। 33টা প্রার্থী এসেছি, 33টা ইলেকশন এজেন্ট এসেছি এবং যাকে হাইজ্যাক করা হয়েছে তাকে নিয়েও এসেছি আমরা। 239 নম্বর পার্টে, আমার ওয়ার্ডের কথা বলছি, এরকম ওয়ার্ডে অনেক ঘটেছে, কিন্তু একটা ঘটনা বলি, 239 পার্ট, হরিপদ স্কুল, 14 নম্বর ওয়ার্ড, সেই বুথের পোলিং এজেন্টকে 6.5 ঘন্টাকে হিজলনায় নিয়ে চলে যাওয়া হয়েছে। যারা নিয়ে গেছে আমি ছবি দেখাবো, আইসি সাহেব যদি গ্রেপ্তার করতে পারে আমরা পুলিশের জন্য রিওয়ার্ড ঘোষণা করব। আইসি সাহেব পারবে না, আমরা কিচ্ছু জানি না। আমরা কাউন্টিং আপনারা করবেন, সাংবাদিকরা ছবি তুলবে আর তৃণমূল নেতারা নাচবে আর খেলা হবে, খেলা হবে, গান হবে, আমরা কিচ্ছু করছি না। শ্যামল রায়, 14 নম্বর প্রার্থী এবং বিজেপি জেলা বিজেপির সহসভাপতি।